আল্লামা আনওয়ার샤 কাশ্মীরি সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারি নম্বর এক পৃষ্ঠা নম্বর 290 এ লিখছেন ওয়াকাদ মাররা анনাহুTabi'iyyun ru'yatan ও tab'u at-Tabi'iyyi riwayatan এর আগে এই কথা গত হয়েছে যে মামা বনি পররহমাতুল্লাহ আলাইহি সাহাবীর دیدار দর্শন করার সুবাদে Tabi'i তবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি হচ্ছেন Taba Tabi'i

قال الترمذي حدثنا يحيى بن حبيب بن عربي البصري قال حدثنا موسى بن ابراهيم بن كثير الانصاري انه قال سمعت طلحه بن خراس يقول سمعت جابر بن عبد الله يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني قال طلحة فقد رأيت جابر بن عبد الله وقال موسى وقد رأيت طلحة قال يحيى وقال لي موسى وقد رأيتني ونحن نرجو الله هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث موسى بن إبراهيم الأنصاري بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ওয়ালা আলা আলিহি ও আসাবিহি আজমাইন সোনানে তিরমিজি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো পঁচিশ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের শিরোনামায় লিখছেন বাবু মাগলি মানবী ওয়াসাল্লামা ও সাহিবাহু যে ব্যক্তি নবী সাল্লাহ ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার সহবত পেয়েছেন তার ফজিলতের বর্ণনা তার মানে সাহাবাদের ফজিলতের আলোচনা এই পরিচ্ছেদে ইমাম তিরমিজি নিজের সনদ মিলিয়ে সাহাবি জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহু থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে দেখেছে কিংবা এমন ব্যক্তিকে দেখেছে যে আমাকে দেখেছে এই রকম ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আরেকবার বলছি সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোন এমন ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না যে ব্যক্তি আমাকে দেখেছে কিংবা এমন ব্যক্তিকে দেখেছে যে আমাকে দেখেছে তার মানে আমার সাহাবাইক একরাম এবং তাবিং জাহান্নামের জাহান নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না সাহাবি জাবির রাজি আল্লাহ তালা আনহু থেকে আদিসটা বর্ণনা করেছেন তল্হা ইবনে খেরাস উনি বলছেন যে আমি জাবির ইবনে সাথে মোলাকাত করেছি তাহলে আমি তার ছাত্র মুসা ইব্রাহিম বলছেন যে আমি একজন তাবিকে দেখেছি আর নিজের ছাত্রকে বলছে যে তুমি আমাকে দেখছো তাহলে আমি হলাম তাবা তাবি আর তুমি হলে আতবায়ে তাবে তাবিনের একজন নিশ্চয়ই আল্লাহ সুবাহ আমাদেরকেও বর কর দেবেন তার মানে হাদিসে তো আসল ফজিলত সাহাবা এবং জন্য কিন্তু মুসাইব ইব্রাহিম বলছেন যে আমি একজন তাবিকে দেখেছি আর নিজের ছাত্রকে বলছে যে তুমি আমাকে মানে তাবা তাবিকে দেখছো। আল্লাহ সুবানা আল্লা সুবান আমাদেরকেও ফজিলত থেকে মাহরুম করবেন না ইমাম তিরমিজি বলছেন হাদিসটা হাসান পর্যায়ের সহিহাদিস ইহাদিস দ্বারা বোঝা গেল কোনো সাহাবিকে বা কোন তাবিকে জাহান নামের আগুন স্পর্শ পর্যন্ত করবে না তবে কোরআন মাজিদের সুরাত্তার একশো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন تابعিনদের ক্ষেত্রে বলেছেন والذین تبعوهم যারা আনসার ও মুহাজিরীন সাহাবাদের অনুসরণ করেছে ভালোভাবে বিহসান ভালোভাবে যারা অনুসরণ করেছে আল্লাহ সুবানা ওয়া তাআলা তাদেরকে এমন মর্যাদা দেবেন যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদের স্পর্শ করবে না এক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটা মশালা আলোচনা করব যে ইমাম ইমামের রহমাতুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এই তিন ইমাম তো তাবি নন কিন্তু ইমাম আবহানিপা রহমাতুল্লাহ আলাই হলেন তাবি বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করেন তারা বলেন আবু পর রহমতুল্লাহ আলহে তাবি নন ইমাম আবহানিপা রহমাতুল্লাহ আলাই তাবি না এটা জানতে হলে সর্বপ্রথম জেনে নাও তাবি কাকে বলি এ সম্পর্কে আমরা উসুলে হাদিসের একটা কিতাব সামনে আনছি ইমাম ইবনে হাজারী রহমতুল্লাহ আলহের লেখা বইটার নাম নাজার ভারত উপমহাদেশের সমস্ত বেসরকারি মাদ্রাসাতে এটা পড়ানো হয় এই নুজহাতুন নাজার কিতাব চুরাশি নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখছেন আর তাবি ওয়াহুয়া মাল্লাকিয়া সাহাবিজ্জা ওয়াহাজাহুয়াল মুখতার তাবি ওই ব্যক্তি যিনি কোন সাহাবীর দিদার দর্শন লাভ করেছেন এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি তাবির সংজ্ঞা সম্পর্কে এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি ইমাম ইবনে হাজার হাজারী নাজারে চুরাশি নম্বর পৃষ্ঠায় কথা লিখেছেন ঠিক একথাই ইমাম নাবি উসুলে হাদিসের কিতাব তাকরিবের মধ্যে আর ইমাম জালাল উদ্দিন সুইতি রাবির মধ্যে লিখছেন এটা তদ্রিবুর রাবি এবং আত্মাকরিব খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো এখানে ইমাম নবাবি লিখছেন ওয়াকই মাল্লাহু যে সমস্ত মহাদিস বলেছেন তাবিরি সেই ব্যক্তি যিনি কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিকে দেখেছেন বললেন এটাই হল অধিক স্পষ্ট মত আর আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহে তিনি লিখছেন তদ্রীবুর রাবিতে লিখছেন যে মামিবনে সালা বলেছেন ওহুয়া আকরাব এটাই হচ্ছে অধিকতর বিশুদ্ধ মত যে যিনি কোনো সাহাবিকে দেখেছেন তিনি তাবি আর আমরা সোনানে তিরমিজির যে হাদিসটি পড়লাম দ্বিতীয় খণ্ডে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ওই হাদিসেও সেই ইশারা পাওয়া যায় নাবি সাল্লাহ বলছেন যিনি দেখেছেন ইমানের সাথে তিনি সাহাবি সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখেছেন তারা তাবি তবে শর্ত আছে যদি ইমানের সঙ্গে তাদের মৃত্যু হয় তো অন্যথায় সাহাবা তাবিনের ভিতরে সুমার হবে না এবারে প্রশ্ন হলো ইমাম আবহানি পর রহমাতুল্লা আলাইহি কি কোনো সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন এ বিষয়ে ইমাম জাহাবি রহমাতুল্লা আলহে তাজকিরাতুল হুফাজি ইমাম আবহানী পর রহমাতুল্লা আলহের জীবনী দেখলে আমরা খুব সুস্পষ্টভাবে জানতে পারি যে ইমাম আবহানী পর রহমাতুল্লা আলহে সাহাবি আনাস রাজি আল্লাহ তালা আনহুকে দেখেছেন তাজকরাতুল হুফাজ মানে যারা হাদিসের হাফেজ ইমাম জাহাবি রহমাতুল্লা আলাইয়ে এই কিতাবে তাদের জীবনী বর্ণনা করেছেন এ তাজকেরাতুল হুফাজের খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ একশো তেষট্টি শ্রিয়াল নম্বরে ইমাম আবহানিফা রহমতুল্লা জীবনী লিখেছেন ইমাম জাহাবি তিনি বলছেন আবু হানিফাতাল ইমামুল আজাম ইমাম জাহাবি সাফি মজাবপন্থী তিনি ইমামা ভানীপুর আহমতুল্লা আলাই ইমামে আজম বলছেন এতে অনেকের গাত্র দাহ মানে করে ইমামে আজম আরে চার ইমামের মধ্যে তিনি বেশ কয়েকটা কারণে ইমামে আজম সব থেকে বড় ইমাম চার ইমামের মধ্যে সবথেকে বড় ইমাম ইমাম জাহাবি লিখছেন মালিক লম আলাই হিমুল কুফা যখন সাহাবি আনাস রাজি আল্লাহ আনহু কুফাতে এসেছিলেন তখন ইমাম আবু হানিপর রহমতুল্লাহ আলহি একাধিকবার সাহাবি আনাস রাজি আল্লাহ আনুকে দেখেছেন ইমাম জাহাবি লিখছেন রাবাহু ইবনু সাদিন আন সাইফ ইবনে জাবিরিন আন্না হুসামিয়া আবা হানি ফতাহ সনদ বর্ণনা করছেন যে ইমাম আবু হানিপর রহমতুল্লাহ আলহকে কথা বলতে শুনেছেন সাইফ ইবনে জাবির যে আমি ইমাম আবু হানিপা বলছেন আমি আনাস রাজী আল্লাহ তালা কুফায় কয়েকবার দেখেছি আর সাইফ ইবনে জাবির থেকে বর্ণনা করেছেন ইবনে সাদ বোঝা গেল ইমামা ভনী পর আহমাতুল্লাহ আলাইহিয়ে সাহাবী আনাস রাজী আল্লাহ তাআলা আনহুর দিদার দর্শন লাভ করেছেন এই জন্য ইমামা ভনী পর আহমাতুল্লাহ হলেন তাবিহ আল্লাহমা আনোয়ারসা কাশ্মীর শাহী বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফাইজুল বারিটি ভণ্ড নম্বর এক খ্রিস্টানম্বর দুশো নব্বইয়ে লিখছেন ওকদমার রান্নাহু তাবিগীয় রুয়েতন ও তাবতা বেগিয়ের রিভায়েতন যের আগে কথা গত হয়েছে যে মামা ভণিপর আহমদুল্লা আলাই হে সাহাবীর দিদার দর্শন করার সুবাদে তাবিড়ি তবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি হচ্ছেন তাবাতা বিড়ি

ব্যাখ্যা গ্রন্থ আউজাজুল মাসালিক মহাত্মা মালিকের ব্যাখ্যা গ্রন্থ এই আউজাজুল মাসালিকি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো বিরাশিতে লেখা আছে যে তাবি দুই রকমের একটা হলো সাহাবির থেকে আদিস বর্ণনা করে তাবি হওয়া ইমাম আবু হানিফর রহমতুল্লাহ আলহে এই হিসাবে তাবি কিনা এটা বিতর্কিত আরেক রকমের তাবি হলো কোনো সাহাবির দিদার দর্শন করে তাবি হওয়া ইমামা বানীপুর রহমাতুল্লাহ আলাইয়ের এই অর্থে তাবি হওয়াটা রিজাল রিজালশাস্ত্রবিদগণ এবং ঐতিহাসিকগণ এবং উসুলিনগণ মেনে নিয়েছেন এটা তো তাদের জুমহুরের মতে সমর্থিত হসরত আপনি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহাবী সাহাবি রদি আল্লাহ তালা আনহুকে দেখেছেন তাই তিনি তাবি এ সম্পর্কে আমার প্রশ্ন হলো স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে বলেছেন আমি আতা ইবনে আবি রবা অপেক্ষা উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এ দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে সাহাবি রদি আল্লাহু তালা আনহু কিংবা অন্য কোনো সাহাবিকে দেখেননি কেননা আতা ইবনে আবি রবা হলেন তাবি আর কোনো তাবি কোনো সাহাবির চেয়ে উত্তম হতে পারে না এর খুব সংক্ষিপ্ত জবাব হলো ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলের পুরো কথাটা সামনে আনলে আর সন্দেহের কোনো অবকাশ থাকে না এটা তাহজিব উত তাহজিব রিজাল শাস্ত্রের বুনিয়াদি কিতাব আল্লাহ মাইবিন হাজার আসকালানি রহমতুল্লাহ আলী লিখেছেন খণ্ড নম্বর আট পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠায় সাত হাজার চারশো তেত্রিশ নম্বর আলহের জীবনে লিখেছেন এই তাহজিবে সপ্তম খণ্ডে পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার রহমাতুল্লাহ আলহে আবহানীপর রহমাতুল্লা আলহের পুরো কথাটা বর্ণনা করেছেন সেটা সামনে আনলে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না ইমাম ইবনে হাজার লিখছেন ইমামা বনিপর আহমদুল্লা আলে বলেছেন মা র ইতু আকজাবামিন জাবির ইনুল জোফিদ ওয়ালা আফবাল আমিন আথায়বিন আবির আবা ইমামা বনিপর আহমদুল্লা আলে বলছেন যে আমি জাবির জুফির থেকে বড় মৃত্যু আর আতাবিন আবির আবাদ থেকে উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এই দুটো কথা একসাথে যোগ করো জাবির জুফির নতুন বড় মৃত্যু আর উত্তম ব্যক্তি কাউকে দেখিনি বোঝা গেল তার এই কথাটা জরাহাত আদিলের ক্ষেত্রে তিনি বলেছেন জরাত আদিল মানে সনদে রাবিদের যাচাই বাচাই করার ক্ষেত্রে আর ভানীপা রহমতুল্লাহ বলেছেন যে আমার জীবনে আমি যত মানুষ দেখেছি যাচাই বাছাই করার ক্ষেত্রে সবথেকে ভালো মানুষ দেখেছি আতাবিন আবিরা বাকি আর সব থেকে বড় সমালোচিত দেখেছি জাবির জোফিকে ইমাম মামা বানিপুর আহমতুল্লাহ কথাটা বলেছেন রাবিদের যাচাই বাছাই করার ক্ষেত্রে আর সাহাবা একরাম যাচাই বাছাইয়ের অনেক ঊর্ধ্বে